শুক্রবার বিচারক তাকে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া মাত্রই মূর্ছা যান রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। অ্যাপোলো হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তবে শনিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগের দিনের তুলনায় মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্রের পরীক্ষা করা হয়। রক্তচাপ ও হৃদস্পন্দন স্বাভাবিক রয়েছে। সোডিয়াম পটাশিয়াম রয়েছে সহনীয় মাত্রায়। তাকে সেমি সলিড ডায়াবেটিক খাবার দেওয়া হচ্ছে। তবে শুক্রবার মন্ত্রী কেন অসুস্থ হয়ে পড়েছিলেন তা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা। তার শিরদাঁড়ার কোনো অংশে সমস্যা আছে কিনা তাও দেখা হচ্ছে। চিকিৎসকরা এখন তার হল্টার মনিটরিং শুরু করেছেন। তাদের মূল উদ্দেশ্য এখন এই যে আচমকা জ্যোতিপ্রিয় মল্লিক মূর্ছা গিয়েছিলেন, কেন মূর্ছা গিয়েছিলেন, সেটা কি কারণে, সেটা তার সুগার বেড়ে গিয়ে হয়েছিল বা অন্যান্য কারণে, সেইগুলোই দেখার চেষ্টা করছে। এখন অবধি তার ইতিবাচক এই যে কেন হয়েছে সেটার কোনো কারণ তারা খুঁজে বের করতে পারেনি। রিপোর্ট সব পজিটিভ আছে এবং ইতিবাচক আছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। মন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানতে এদিন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এক ইডি অফিসার। সূত্রের খবর, রবিবারও তাদের একটি টিম হাসপাতালে যাবে এবং সোমবার আদালতে রিপোর্ট দেবে। মেডিকেল রিপোর্ট দেখবেন কিছু নেই, আর ওনার ডায়াবেটিস ছিল, ওটা পুরনো ক্রনিক, আর 2.2 ক্রিয়েটিনিন ওই ডায়াবেটিসের জন্য, ওনার কিছু হয়নি। বেসরকারি হসপিটালের কর্তৃপক্ষ জানিয়েছেন তিনি সুস্থ হয়ে উঠেছেন। আমার মনে হয় এই অসুস্থ না থেকে তিনি দ্রুত সুস্থ হয়ে তদন্তকে ফেস করুন, এটাই তার পক্ষে ভালো হবে। তাহলে অযথা বিতর্ক তৈরি হবে, মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে। জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বিভিন্ন শারীরিক জটিলতায় আছেন, এটা সবাই জানে। বিরোধীদের কাজ নেই, কর্ম নেই। আছে কংগ্রেসের অবস্থা ভাবুন, এই ইডি এখানে কংগ্রেস ছাগলের তৃতীয় সন্তানের মতো নাচছে তিরিং বিড়িং করে, আর এই ইডি যখন রাজস্থানে গিয়ে অশোক গেলটের পরিবারকে নোটিশ ধরাচ্ছে, তখন তারা লাফাচ্ছে যে কেন ইডি আসবে, কেন ইডি আসবে। ফলে এদের কোনো মানে এদের কোনো চরিত্রের ঠিক নেই, শুধু কথা সস্তা রাজনীতির জন্য রাজনীতি করা। শুক্রবার বিচারক নির্দেশ দিয়েছিলেন আপাতত জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের পছন্দ মতো বেসরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারবেন, পরে সুস্থ হলে কমান্ড হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হবে। যদিও এদিন কমান্ড হাসপাতালের তরফে আদালতকে জানানো হয় তাদের হাসপাতালের উপর গোটা পূর্ব ভারতের চাপ রয়েছে। 100,000 সেনাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা হয় এখানে, ফলে এমনিতেই বাড়তি চাপ রয়েছে। এই পরিস্থিতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয়। তখন কমান্ড হাসপাতালের আইনজীবীকে অন্য আদালতে এই আর্জি জানানোর কথা বলেন বিচারক। ঝিলম করঞ্জাই, প্রকাশ সিনহা, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।